মালালার পর এবার কর্ণাটকের হিজাব কাণ্ডে ঢুকে পড়লেন এক আন্তর্জাতিক ফুটবল তারকা। এই ফুটবল তারকা হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পোগবা। দৃশ্যত কর্ণাটকের হিজাব বিতর্কের ঢেউ এবার দেশের সীমা অতিক্রম করে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এবার ফুটবল তারকা পল পোগবা এই বিতর্কে ঢুকে পড়লেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার তিনি। সেই ফরাসি তারকা পোগবা এবার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে গেরুয়াধারী ছাত্ররা হিজাব পরিহিত মুসলিম ছাত্রীদের হেনস্থা করছে কলেজ চত্বরে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্লে মেকার পোগবার ইনস্টাগ্রামে 51 মিলিয়ন ফলোয়ার্স রয়েছেন। পোগবা এই ভিডিও শেয়ার করায় তার অনুরাগীরা যে এই ভিডিও নিয়ে চর্চা শুরু করবেন তা বলাই বাহুল্য। পোগবার আগে হিজাব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ, সেই সঙ্গে মুসলিম মহিলাদের যাতে কোণঠাসা করা না হয় সেই কারণেই ভারতীয় নেতাদের কাছে মালালার আবেদন, মুসলিম মহিলাদের কোণঠাসা করার চেষ্টা এবার বন্ধ করুন আপনারা। এদিকে মঙ্গলবার কর্ণাটকের একটি কলেজের ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে একদিকে একদল গেরুয়া উত্তরীয় পরা উন্মত্ত ছাত্র, আরেকদিকে একা বোরখা পরা একটি শীর্ণকায় ছাত্রী। এই ছাত্রীর নাম বিবি মুস্কান খান। গেরুয়া উত্তরীয় পরা হিন্দুত্ববাদী ছাত্ররা তীব্র চিৎকার করে জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। কান ফাটানো সেই চিৎকারে কলেজ চত্বরের আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না। বোরখা পরা মুস্কান পাল্টা চিৎকার করে, আল্লাহ আকবার ধ্বনি তুলে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ার পর দেশের সর্বত্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবার এই ঘটনা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছে। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088। ভিউরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।